মাঝে মাঝে ছেলেকে নিয়ে টিকটকে দেখা যায় অপু বিশ্বাসকে। তবে এবার শুধু মায়ের সাথেই নয়, ফুপির সাথে টিকটক করে সবাইকে চমকে দিল সাকিবের ছেলে আব্রাহাম খান জয়। তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। একটা সময় সন্তান জন্ম দেওয়ার কারণে সাকিবকে হারিয়ে হতাশাগ্রস্ত হয়েছিলেন অপু বিশ্বাস, কিন্তু আজ সেই সন্তানের কারণে দর্শকদের ভালোবাসার চূড়া ছুঁয়েছেন অপু। তবে জয় দিনে দিনে বড় হচ্ছে আর অপু বিশ্বাসের হ্যাপিনেসটা বৃদ্ধি পাচ্ছে, কেননা সে এখন তার নিজ বাসায় খুব ভালো একজন বন্ধু পেয়েছেন, যে কারণে মাঝে মাঝে ছেলের সাথে টিকটক করেন অপু। তবে এই প্রথমবারের মতো দেখা গেল তার ভিন্ন চিত্র। মন্তব্য রয়েছে, মায়ের সাথে ফুপির বাসায় বেড়াতে গিয়েছিল জয়, আর সেখানে ফুপির সাথে দারুণ কিছু সময় কাটাতে দেখা গেল তাকে। অপু তার শত ব্যস্ততার মাঝেও জীবনটাকে দারুণভাবে এনজয় করেন। ঘরে বাইরে সমানতালে কাজ করে নিজেকে কতটা পরিপাটি করে রাখা যায় সেটা অপুকে দেখলে বোঝা যায়। ছেলের প্রতি এতটা কেয়ারিং অপু এখন তার শ্বশুরবাড়ির সকলের কাছেও নিজ পরিবারের মতোই একজন। এই পরিবারের সাথে একটা সময় অপুর যে বিচ্ছেদটা হয়েছিল সেটা তাদের বর্তমান সম্পর্ক দেখলে বোঝাই যাবে না। ছেলের কারণে হলো মাঝে মাঝে এখন শ্বশুরবাড়িতে যাতায়াত করা হয় অপু বিশ্বাসের। শাশুড়ি হতে ননদ পর্যন্ত অপুর এখন খুব কাছের মানুষ। তবে ব্যক্তি জীবনে একজন অপুকে অনেকেই খুব বেশি ভালোবাসে, যে কারণে রক্তের সম্পর্ক না থাকলেও অনেকের সাথেই আত্মীয়তার সম্পর্কে জড়িয়ে পড়েন অপু। বাংলাদেশের বডি বিল্ডার শিরিন সুলতানার বাড়িতে ছেলেকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন তিনি। খুব অল্প দিনে তাদের মাঝে অত্যন্ত মধুর একটা সম্পর্ক তৈরি হয়েছে, যে কারণে মাঝে মাঝে ব্যস্ততাকে ছুটি জানিয়ে বান্ধবীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন অপু বিশ্বাস। তবে বান্ধবীর সাথে অপুর এমন মুহূর্তে অনেকে মজা করে লিখেছে, ননদের বাসায় বেড়াতে গিয়েছিলেন অপু, কেননা অপু তো জানিয়েছিলেন যে ননদের সাথেও পাকা সম্পর্ক হয়েছে তার, আর জয় তো মাঝে মাঝে এখন তার ফুপির বাসায় বেড়াতে যায়। যদিও অপুর বাসায় খুব একটা যাতায়াত নেই তাদের, তবে সেটাও যে দিনে দিনে হতে যাচ্ছে তা নিশ্চয়ই বলার অপেক্ষা থাকে না। তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।